নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন। সকলকে স্বাগত জানিয়ে আজ দেখাবো লাভজনক গাপি মাছের ব্রিডিং। আর ব্রিডিং দেখাতে দেখাতেই গাপি মাছ লাভজনক কেন সেটা তো জানাবই, তাছাড়াও গাপি মাছের ব্রিডিংও যে অত্যন্ত লাভজনক সেটাও ভিডিওর বিভিন্ন অংশে কারণ ও তথ্য দিয়ে সবিস্তারে ব্যাখ্যা করব। সুতরাং ভিডিওর প্রতিটা অংশই ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হতে পারে আপনি গাপির অনেক বিষয়ে জানেন, আবার এটাও হতে পারে কোনো একটা বিষয় হয়তো কম জানেন বা জানেন না। হয়তো এই ভিডিওটা থেকেই সেই অজানা তথ্যটা পেয়ে গেলেন আর আপনার কাজে লেগে গেল। আপাত দৃষ্টিতে আমাদের চোখে যেটা সাধারণ মনে হয় অনেক সময় অসাধারণ কিছুও পাওয়া যায় তা থেকে। না, আমি বলছি না যে সব কিছুতেই পাওয়া যায়, কিন্তু যেতেও তো পারে। কোন আইডিয়া কখন কোন মানুষের কাজে লেগে যাবে এটা আগে থেকে কেউ বলতে পারে না। তাই আপনার মূল্যবান সময়ের কিছুটা অংশ দিয়ে এই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি। হতে পারে আপনার কিছু MB ডেটা খরচ হলো, আবার এটাও হতে পারে ভিডিওটা থেকে ভালো কিছু ধারণা পেয়েও গেলেন। তো আসুন এবার শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমার এই বড় চৌবাচ্চায় গাপি মাছ আছে, আর একটাই নয়, এরকম সাইজের মোট দুটো চৌবাচ্চায় ব্রিডিং করানো হয়। এছাড়াও আরও বেশ কিছু চৌবাচ্চা আছে যেগুলো শুধুমাত্র মেল ফিমেল বেছে বেছে আলাদা করা হয় একটা নির্দিষ্ট সময়ের পর। মেলগুলোর যখন লেজে কালার আসতে শুরু করে তখন বেছে বেছে আলাদা জায়গায় রাখা হয় বড় করার জন্য। সেই পুরো প্রসেসটা অন্য একটা ভিডিওয়ে দেখাবো বন্ধুরা, কারণ এই এক ভিডিওয়ে সব কিছু দেখানো সম্ভব না। আর এই যে পাতা ঝাঁজি ওপরে ভাসছে দেখছেন, এর মধ্যেই ফিমেলগুলো এসে বাচ্চা পারে। সবচেয়ে ভালো হয় আলাদা জায়গায় বাচ্চা তোলা, যেটা আজকে আপনাদের দেখাবো। কিন্তু আমার রোজের এত পরিমাণ ফিমেল বাচ্চা দেয় যে রোজ রোজ আলাদা করে তুলে বাচ্চা তোলা সম্ভব হয় না, সময়ের অভাবে। কারণ আমার মাছের পরিমাণ প্রচুর, আপনারা পারলে ফিমেল আলাদা করে নিয়ে বাচ্চা তুলবেন, সেটার রেজাল্ট খুব ভালো হবে। এখানে আমি একটা ছোট সাইজের অ্যাকোরিয়াম নিয়েছি দেখানোর সুবিধার জন্য, আর এতে অল্প কিছু পাতা ঝাঁজি রেখেছি বাচ্চার পর বাচ্চাগুলো যাতে লোকাতে পারে, এছাড়াও ফিমেলগুলো যাতে ভয় না পায়। আর বন্ধুরা, গাপি লাইভ বিয়ারিং ফিস শ্রেণীভুক্ত, অর্থাৎ এরা সরাসরি বাচ্চা প্রসব করে। আপনারা হয়তো অনেকেই বিষয়টা জানেন, আবার অনেকেরই ভুল ধারণা আছে যে গাপি হয়তো ডিম পারে। তাদের উদ্দেশ্যেই বলছি, গাপি ডিম পারে না, সরাসরি বাচ্চা প্রসব করে। এছাড়াও গাপির মেল ফিমেল আশা করি সকলেই চিহ্নিত করতে পারেন, সেই নিয়ে আলাদা করে ভিডিও কিছু বলছি না। যদি মেল ও ফিমেল চেনার অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, সেই নিয়ে একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। লোকানোর সুবিধার জন্য আমি আর একটা কচুরি পানা দিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন ফিমেলগুলো একটা একটা করে বাচ্চা প্রসব করছে। আর এই পুরো প্রক্রিয়াটা, অর্থাৎ সমস্ত বাচ্চা ছাড়তে 2 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি বন্ধুরা, একটা ছোট সাইজের ফিমেল একবারে 15 থেকে 20টা বাচ্চা দেয়, আর আমি এখানে কয়েকটা ছোট সাইজের ফিমেলই রেখেছি। আর একটা মাঝারি সাইজের ফিমেল 20 থেকে 35টা পর্যন্ত বাচ্চা দেয়, আর একটা বড় সাইজের ফিমেল 35 থেকে 50টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। আর গাপির ফিমেলের যখন মাত্র 1 মাস বয়স হয় তখন থেকেই বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠে। আর একবার বাচ্চা দেওয়া শুরু করলে প্রত্যেক 3 সপ্তাহ ছাড়া ছাড়া বাচ্চা দিতে থাকে বা উপযুক্ত হয়ে যায় বলা চলে। বন্ধুরা, প্রথমেই বলছিলাম গাপি মাছের ব্রিডিংও অত্যন্ত লাভজনক, কারণ আপনি যদি এটাকে পেশা হিসাবে নেন বা চাষভিত্তিক করেন কীভাবে লাভবান হবেন দেখুন। আপনার একই সঙ্গে যদি 100 পিস ফিমেল থাকে আর প্রত্যেকটা মাছ ধরে নিই মাসে একবার গড়ে 25টা করে বাচ্চা দিচ্ছে, তাহলে 100 পিস ফিমেল মোট 2500 পিস বাচ্চা দেবে। এই পরিমাণটা বন্ধুরা একদম কম করে বললাম, এর চেয়ে বেশিই বাচ্চা পাবেন। আর প্রকৃতির নিয়মেই গাপির মেল পাবেন 40% আর ফিমেল পাবেন 60%। সেই 40% মেল, অর্থাৎ হিসাব করলে 2500 থেকে 1000 পিস মেল গাপি পাবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন মেল গাপির চাহিদা ও দাম দুটোই বেশি। আর আপনার যদি ভালো জাতের গাপি হয় তাহলে তার মার্কেট রেটটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। আমি নিজে খুব ভালো জাতের গাপি চাষ করি, এই গাপিগুলোর কোয়ালিটি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন বন্ধুরা। আর এছাড়াও ফিমেলও মার্কেটে বিক্রি হয়, তবে রেড মেল গাপির চেয়ে অনেকটাই কমে।
আর একটা মজার বিষয় এখানে উল্লেখ করি, প্রকৃতি নিয়মে গাপ্পির মেল হয় 40% আর ফিমেল হয় 60%। কিন্তু আপনি যখন মেল গাপ্পি বেছে বেছে ব্রিডিং ট্যাঙ্ক থেকে তুলে দেবেন বড় বিক্রি করার জন্য, ঠিক তখন প্রাকৃতিক সাম্যতা বজায় রাখার জন্য ফিমেলগুলো যে বাচ্চা দেবে সেই বাচ্চাগুলো থেকে পয়লটে অন্তত 45% মেল পাবে। আর মেল গাপিগুলোর 3 সপ্তাহ পর থেকেই লেজে কালার আসতে শুরু করে, আর সেই সময় যদি আলাদা করে তুলে দেন তাহলে 1.5 মাসের মধ্যে বিক্রির উপযোগী হয়ে উঠবে। গাপি মাছ শীত, গ্রীষ্ম, বর্ষা ও বছরে বিভিন্ন ঋতু আবহাওয়াতেও খুব ভালোভাবে থাকে ও মানিয়ে নেয়। আর মজার ব্যাপার, অন্যান্য বেশিরভাগ প্রজাতির মাছ যেখানে শীতকালে ব্রিড করে না, সেখানে গাপি শীতকালেও বাচ্চা দেয় আর খুব ভালো পরিমাণে দেয়। আরও একটা মস্ত বড় সুবিধা, গাপির বাচ্চাই হোক বা বড়ই হোক, এদের চট করে কোনো রোগ লাগে না। লাগলেও এদের প্রকৃতিতে অদ্ভুত ক্ষমতা রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে রোগ নিজে থেকেই সারিয়ে নিতে পারে, অর্থাৎ এদের ইমিউন পাওয়ারটা অনেক বেশি। আর গাপির বাচ্চাও অন্যান্য মাছের বাচ্চার চেয়ে অনেক দ্রুত বাড়ে আর খুব তাড়াতাড়ি প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। এত কিছু কারণের জন্য বন্ধুরা প্রথমেই বলছিলাম, গাপি মাছ ও গাপি মাছের ব্রিডিংও অত্যন্ত লাভজনক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যদি আপনাদের উপকারে বা কাজে আসে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এছাড়াও শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোটো পরিবারে নিজেকে যুক্ত করে নেবেন। কী জানেন তো বন্ধুরা, আমিও যেমন পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, আপনারাও যদি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করেন তাহলে অনেকটা উৎসাহ ও এনার্জি পাই পরবর্তী ভিডিও আনার জন্য। আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।